আমরা এই টিউটোরিয়ালের মাধ্যমে শেখার চেষ্টা করব কিভাবে এলএস ফ্যাক্টর ক্যালকুলেশন করতে হয় ইউএসএলই বা আরইউএসএল মেথডের মাধ্যমে। তো জন্য আমরা আরজিএস আমাদের একটি ডেম ফাইল দেখতেই পাচ্ছি, এটা আমাদের স্টাডি এরিয়া ডেম ফাইল এবং সঙ্গে আমাদের একটি ডেম ফাইল রয়েছে। এই ডেম ফাইলকে প্রথমে আমাদেরকে প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেমে কনভার্ট করতে হবে, যে স্টাডি এরিয়া ডেম ফাইল, ডেম ফাইলের সেল সাইজ একবার আমরা চেক করব এবং কোঅর্ডিনেট সিস্টেম চেক করব। রাইট ক্লিক করে প্রপার্টিজ যাবো, প্রপার্টিজ থেকে গিয়ে এখানে সোর্সে যাবো, গিয়ে দেখতেই পাচ্ছি যে এর সেল সাইজ এই মুহূর্তে এটা ডিগ্রি ডেসিমেলে রয়েছে এবং সেই সঙ্গে প্রজেক্টেড কোঅর্ডিনেট জিওগ্রাফি কোঅর্ডিনেট সিস্টেমে রয়েছে, এটিকে আমরা কনভার্ট করব। ডেম ফাইলকে আমরা প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেমে নিয়ে যাবো, এর জন্য আমরা ডেটা ম্যানেজমেন্ট টুলবক্স এর মধ্যে যাবো এবং ডেটা ম্যানেজমেন্ট টুলবক্স এর মধ্যে প্রজেকশন অ্যান্ড ট্রান্সফরমেশন এর মধ্যে যাবো রাস্টার, রাস্টার্স এর মধ্যে প্রজেক্ট রাস্টার, প্রজেক্ট রাস্টার ইন্টারফেসটি ওপেন হওয়ার পরে ইনপুট রাস্টার্স এর জায়গায় গিয়ে আমরা ডেম ফাইলকে সিলেকশন করব। ডেম ফাইল সিলেকশন হয়ে যাওয়ার পরে আউটপুট কোঅর্ডিনেট সিস্টেম, সেখান থেকে আমাদেরকে প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম একটা সেট করতে হবে। তো আমাদের যে জিওগ্রাফিক্যাল এরিয়াটি রয়েছে এটি আমাদের জন্য প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম এর মধ্যে যাব, এখানে গিয়ে আমরা ইউটিএম নিচ্ছি, এটি সবচেয়ে সুইটেবল। এরপরে আমরা ডেটাম চুজ করছি WGS 1984 এবং নর্দার্ন হেমিস্ফিয়ারে রয়েছে আমাদের স্টাডি এরিয়া এবং আমাদের স্টাডি এরিয়ার যে কোঅর্ডিনেট সিস্টেম রয়েছে এটি 43 তে রয়েছে, ইউটিএম জোন 43 নর্থ, এদিকে সিলেকশন করে নেওয়ার পরে এখান থেকে ওকে করবো এবং ফাইনালি এটা সিলেক্টেড এবং ওকে করতে হবে। এখান থেকে প্রজেক্ট রাস্টার কমপ্লিট হয়ে গেছে এবং একটি নতুন ফাইল জেনারেট হয়েছে। আমরা আগের যে ডেম রয়েছে আমরা রাখতেও পারি, এখান থেকে বন্ধ করতে পারি, তো ডেমটা আমরা এখান থেকে রিমুভ করলাম। এই যে প্রজেক্ট রাস্টার তৈরি হয়েছে এর উপর আমরা রাইট ক্লিক করবো, করে ফের প্রপার্টিস যাবো এবং নতুন যে ইন্টারফেস আসবে এখানে যে সোর্সে গিয়ে আমরা চেক করে দেখবো এই যে সেল সাইজ, এখানে সেল সাইজ রয়েছে 29.68 মিটার অর্থাৎ এটি আমরা রাউন্ড আপ 30 মিটার সেখানে ক্যালকুলেশন করতে পারি। এবং সেই সঙ্গে এর যে কোঅর্ডিনেট সিস্টেম রয়েছে দেখতেই পাচ্ছি ইউটিএম জোন 45 এ রয়েছে, প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম। এরপর আমরা এই যে আমাদের ডেম ফাইলটি রয়েছে আমরা ডেম ফাইলের একটি স্লোপ ক্যালকুলেশন করব। প্রথমে জন্য স্লোপ ক্যালকুলেশন করার জন্য আমরা যাব স্পেশাল অ্যানালাইসিস টুলবক্স এর মধ্যে যাব, স্পেশাল অ্যানালাইসিস টুলবক্স এর মধ্যে গিয়ে আমরা সারফেস এর মধ্যে যাব, সারফেস টুলবক্স এর মধ্যে স্লোপ, এই যে স্লোপ এর উপরে ডাবল ক্লিক করলে নতুন ইন্টারফেস আসছে, এখানে ইনপুট রাস্টার্স এর জায়গায় আমরা আমাদের ডেম ফাইলকে সিলেকশন করব এবং এখানে আউটপুট মেজারমেন্ট ডেফিনেটলি আমাদেরকে কিন্তু পার্সেন্টেজ গাইড করতে হবে। এখানে পার্সেন্ট সিলেকশন করে নেওয়ার পরে আমরা দেখতেই পাচ্ছি জেড ইউনিট বাই ডিফল্ট মিটার সেট করে নিয়েছে, এখানে পার্সেন্টেজ সেট করার পরে আমরা এখান থেকে জাস্ট একবার ওকে করে দেবো। দেখতেই পাচ্ছি আমাদের স্লোপ কমপ্লিট হয়ে গেছে, আমরা এই স্লোপ ফাইলটাকে এখান থেকে এই মুহূর্তে এই যে স্লোপ ফাইল তৈরি হয়ে গেছে এটিকে আমরা হাইড করে রাখছি। এরপরে আমরা ডেম ফাইলটাকে ফিল করব, এর জন্য আমরা যাব স্পেশাল অ্যানালাইসিস টুলবক্স এর মধ্যে যাব, স্পেশাল অ্যানালাইসিস টুলবক্স, এই যে স্পেশাল অ্যানালাইসিস টুলবক্স এর মধ্যে গিয়ে আমরা হাইড্রোলজি টুলবক্স এর মধ্যে যাব এবং ফিল করব, যে ফিল ফিলে যাব, এখানে ইনপুট ফিচার্স এর জায়গায় ইনপুট ফিচার্স এর জায়গায় আমরা এখানে আমাদের ডেম ফাইলকে সিলেকশন করব এবং এখানে আমরা এখান থেকে ওকে করে দেবো। ফাইনালি ফিল কমপ্লিট হয়েছে, দেখতেই পাচ্ছি ফিল তৈরি হয়েছে, ফিল নেম, এবং ফিল হয়ে যাওয়ার পরে আমরা যাবো ফ্লো ডিরেকশন, ফ্লো ডিরেকশন এর জায়গায় ইনপুট রাস্টার ফাইল যেটি রয়েছে আমরা এখানে ফিল ফাইলকে সিলেকশন করবো, ফিল নেম কে সিলেকশন করবো এবং এখানে যে ফ্লো ডিরেকশন ফাইল তৈরি হচ্ছে এখানে এনভায়রনমেন্টে যাবো, আমরা এনভায়রনমেন্টে গিয়ে প্যারালাল প্রসেস এর জায়গায় এখানে জিরো লাগিয়ে দেবো, দিয়ে ওকে ওকে। ফ্লো ডিরেকশন কমপ্লিট হয়েছে, ফ্লো ডিরেকশন কমপ্লিট হওয়ার পরে আমরা যাব ফ্লো অ্যাকুমুলেশন, এখানে আমরা ইনপুট ফিচার্স এর জায়গায় যে ইনপুট ফ্লো ডিরেকশন ফাইল চাইছে এখানে ইনপুট ফ্লো ডিরেকশন ফাইল সিলেকশন করছি, আউটপুট ফাইল কোথায় হবে সেটি রাখছি, এখানে এনভায়রনমেন্ট সিলেকশন করতে হবে, গিয়ে প্যারালাল প্রসেস এর জায়গায় জিরো সেট করতে হবে, জিরো জিরো সেট করে এখান থেকে ওকে, ফাইনালি ওকে। ফ্লো অ্যাকুমুলেশন কমপ্লিট হয়ে গেছে, আমরা এখানে শুধুমাত্র স্লোপ এবং ফ্লো অ্যাকুমুলেশন রেখে দেবো, বাকি আমাদের অন্য কোনো প্রয়োজনীয় নেই, এই জন্য আমার সমস্ত ফাইল এখান থেকে রিমুভ করে দিচ্ছি, শুধু ফ্লো অ্যাকুমুলেশন এবং স্লোপ, স্লোপ ফাইল রয়েছে এবং সেই সঙ্গে ফ্লো অ্যাকুমুলেশন ফাইল রয়েছে। এরপর আমরা যাব স্পেশাল অ্যানালাইসিস টুলবক্স এর মধ্যে যাব এবং ম্যাপ অ্যালজেব্রা, স্পেশাল অ্যানালাইসিস টুলবক্স এর মধ্যে গিয়ে ম্যাপ অ্যালজেব্রা এবং রাস্টার ক্যালকুলেটর এখান থেকে আমরা ওপেন করব। রাস্টার ক্যালকুলেটর ওপেন হওয়ার পরে আমাদের কাছে এলএস ফ্যাক্টরের যে ফর্মুলা এটি এখানে লেখা রয়েছে, এলএস ফ্যাক্টরের ফর্মুলা আমরা এখানে এটিকে কমপ্লিট এখান থেকে কপি করব, কন্ট্রোল সি কপি করব। এখানে আমরা দেখতেই পাচ্ছি এই যে এফএসি অর্থাৎ ফ্লো অ্যাকুমুলেশন আমরা যেটা অলরেডি তৈরি করেছি এটি এই যে 30, এখানে আমরা নিচে 30 কলস, এখানে পিক্সেল সাইজ অফ দা ডেম আমরা আগেই দেখিয়েছি পিক্সেল সাইজ,
সেই সঙ্গে এটি ফর্মুলাতে বাকি যে ভ্যালু গুলো রয়েছে এখানে এই যে স্লোপ পার্সেন্টেজ, স্লোপিং পার্সেন্টেজ আমরা ক্যালকুলেট করেছি ডেম থেকে, আর বাকি যে ভ্যালু গুলো রয়েছে এই সমস্ত ভ্যালু কনস্ট্যান্ট রয়েছে ইকুয়েশনের মধ্যে। এই ফর্মুলাটা আমরা এখান থেকে পুরো কমপ্লিটলি কপি করলাম, পরে এখান থেকে গিয়ে আমরা আর টুল বক্স এর মধ্যে যাবো এবং রাস্টার ক্যালকুলেটারে গিয়ে এখানে আমরা এটাকে পেস্ট করবো। এরপর আমার ফর্মুলার যে ইকুয়ালস টু রয়েছে এটা এখানে ইকুয়ালস টু এখান থেকে কেটে দিলাম। ফ্লো অ্যাকুমুলেশন যে রয়েছে ফ্লো অ্যাকুমুলেশন, এই ফ্লো অ্যাকুমুলেশন এখান থেকে আমরা সিলেকশন করে এখান থেকে ফ্লো অ্যাকুমুলেশন সিলেকশন করলাম, এসে গেছে। এরপরে ফর্মুলাতে যা যা রয়েছে আমরা সব লিখে দেবো। এখানে স্লোপ যে পার্সেন্টেজ দেওয়া রয়েছে স্লোপ পার্সেন্টেজ এখান থেকে আমরা সিলেকশন করবো, পরে এখানে আমরা স্লোপ যে আমাদের স্লোপ পাই রাখবো। সেই সঙ্গে এখানে গিয়ে আমরা দুবার দেখতে পাচ্ছি স্লোপ পার্সেন্টেজ এসে স্লোপ পার্সেন্টেজ এখানে গিয়ে আমরা স্লোপটাকে সিলেকশন করবো। সেম আরেকবার এখান থেকে গিয়ে আমরা এই যে স্লোপ ফাইলকে জাস্ট দিকে সিলেকশন করে দিয়ে স্লোপ ফাইলকে সিলেকশন করবো। এটি কমপ্লিটলি ঠিকঠাক করে নেওয়ার পরে আমাদের মনে রাখতে হবে ফর্মুলাতে কোনো স্পেস যেন না থাকে, যার পরে জাস্ট এখানে একবার ক্লিক করবো। আমি দেখতেই পাচ্ছি আমরা এই ফাইলের নাম কি দেবো, এই ফাইলের নাম আমাদের অবশ্যই হবে এখানে আমরা দেবো এলএস, এলএস 01 দিলাম, যার পরে এখান থেকে আমরা ওপেন করবো। ফাইনালি আমরা দেখতেই পাচ্ছি আমাদের এলএস ফ্যাক্টরের এলএস তৈরি হয়ে গেছে, এলএস 01। এর উপর আমরা রাইট ক্লিক করবো, পরে প্রোপার্টিসে যাব, এখানে গিয়ে আমরা সিমোলজি করবো, এখানে গিয়ে যে ম্যাক্সিমাম ভ্যালু এটি রয়েছে এবং মিনিমাম ভ্যালু 0 এখানে অবশ্যই থাকবে এটা আমরা ক্লাসিফাই করতে পারি। এখানে ক্লাসিফাই করার পরে গিয়ে এখান থেকে গিয়ে 5 ক্লাসেস দেখে এখানে আমরা কালার রাখতে পারি, ঠিক এখান থেকে অ্যাপ্লাই ওকে। আমরা এভাবে এলএস ফ্যাক্টরকে ক্যালকুলেশন করতে পারি আরজিএস এর মাধ্যমে ফ্রম ডেম।